হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো এখানে আমি আপনাদের জন্য 24 জোড়া একেবারে নতুন ডিজাইনের কানের দুল এনেছি। এই ডিজাইনগুলো আপনার ওজন হলো 2 আনা থেকে 3 আনা, 4 আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করা। তো ফ্রেন্ডস, আর আজকের যে স্বর্ণের বাজারটা সেটাও আমি এই ভিডিওর ভিতরে বলে দিব। তো আপনি ভিডিওটি ভালোভাবে দেখুন ধৈর্য সহকারে। আশা করি আপনি এখান থেকে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন, আর আজকের যে আপনার স্বর্ণের বাজারটা সেটাও জানতে পারবেন। ফ্রেন্ডস, আজকের যে আপনার 22 ক্যারেট প্রতিভরি সোনার মূল্য রয়েছে 79,548 টাকা, আর 21 ক্যারেট প্রতিভরি সোনার মূল্য রয়েছে 75,933 টাকা, আর 18 ক্যারেট প্রতিভরি সোনার মূল্য রয়েছে 65,085 টাকা। ফ্রেন্ডস, এটা তো আপনার আজকের রেট, সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন। তো আর আপনি যদি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে থাকেন সেটা আপনি তৈরি করতে পারেন। আপনার যেটাই চয়েস হবে সেটা আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য বা আপনি সবসময় রাফ ইউজ করেন, যেটাই আপনি করুন সেটা আপনি ভালোভাবে দেখবেন, দেখে আপনি আপনার যে স্বর্ণকার আছে তার কাছ থেকে আপনি এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর যদি চান এরকম ডিজাইন আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারবেন। ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো কিন্তু খুবই মজবুত ডিজাইন হয়, কারণ এই ডিজাইনগুলো খুবই ছোটো করে তৈরি করা হয়। আর আপনিও যখন তৈরি করবেন তখন সবসময় চেষ্টা করবেন যদি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করেন একটু ছোট করে তৈরি করবেন। অনেকেই করে কি, একটু আপনার বড় করে তৈরি করলে আপনার জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলি যে আপনার সবসময় রাফ ইউজ করার জন্য একটু ছোট করে তৈরি করবেন, তাহলে ভালো হবে। ফ্রেন্ডস, আর এখানে আপনার এক জায়গায় যাওয়া আসার জন্য কিন্তু দুল রয়েছে, আপনি সেটাও দেখে নেবেন। আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন, আর আপনি গিফটের জন্য দিতে পারেন, সেরকমও ডিজাইন রয়েছে, ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন। আর এখানে আপনার যে ডিজাইন বুঝে এগুলোর ওয়েজ ওজন হয় সে ওজনগুলো দেয়া আছে, আর মূল্যটাও দেয়া আছে, আপনি দেখে নেবেন। আর এখানে আপনার সর্বনিচে যে আপনার 2 আনা যে দুল রয়েছে, 2 আনা দুলগুলো আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। সিম্পলের ভিতরে যদি আপনি চয়েস করেন তাহলে আপনার ব্যবহারও ভালো পাবেন, তো জিনিসটা আপনি সবসময় রাফ ইউজ করে কোনো সমস্যা হবে না। আর এখানে আপনার 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। এখন আপনি হলমার্ক যে স্বর্ণটা রয়েছে সেটাও দিয়েও তৈরি করতে পারেন, 21 ক্যারেট 22 ক্যারেট। আর আমি বলবো আপনার যে হলমার্ক যে স্বর্ণটা সেটাই ভালো হয়, সেটা দিয়ে যদি তৈরি করেন আপনি যখন ভেঙতে যাবেন তখনও সেটা আপনি ভালোভাবে স্বর্ণটা পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আর আপনার যদি কোনো কিছু আপনার প্রয়োজন হয় সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, সেটা আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এখানে কোনো ডিজাইন বুঝতে সমস্যা হয় সেটাও আপনি আমাকে কমেন্টে জানাবেন, তাহলে সেটা আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। ফ্রেন্ডস, আর আপনি ভিডিওটি যে দেখলেন কেমন লাগলো, আপনার কোন ডিজাইনটা ভালো লাগলো সেটা আপনি কমেন্টে জানাবেন, আর একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আমি নিয়ে আসি। তো আপনি সাবস্ক্রাইব করলে হবে কি, আমি যখন ভিডিওটি আপলোড করব তখন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।